অ্যামেজিং সকলকে স্বাগত আজ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা ও পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে এই বিজ্ঞপ্তি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশে রাজ্যে সাইক্লোন ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই বিজ্ঞপ্তি যে সমস্ত জেলাতে ওই সাইক্লোন ঝড়ের পূর্বাভাস রয়েছে সেই সমস্ত জেলায় স্বাভাবিক জীবনযাত্রা যেহেতু ব্যাহত হবে এবং সুরক্ষার বিশেষ নজরদারি চলবে সেই সমস্ত জেলার বিদ্যালয়গুলিকে সাসপেন্ড রাখার সিদ্ধান্ত রাজ্য শিক্ষা দপ্তরেরও সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া হুগলি ও কলকাতা এই জেলাগুলিতে যেহেতু সাইক্লোনের পূর্বাভাস রয়েছে সেই কারণে তেইশ থেকে ছাব্বিশে অক্টোবর অবধি এই সমস্ত জেলাতে বিদ্যালয়ের পঠন পাঠন সাসপেন্ড থাকবে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এই নির্দেশ তবে মাধ্যমিক বিদ্যালয়গুলি পুজোর ছুটির জন্য বন্ধ রয়েছে এবং প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয়েছে তবে যে সমস্ত মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন চলছে সেই সমস্ত বিদ্যালয়ে বন্ধ থাকবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হবে তবে এই নির্দেশিকা কিন্তু শুধুমাত্র এই সমস্ত জেলার ক্ষেত্রেই প্রযোজ্য রাজ্যের সমস্ত জেলার ক্ষেত্রে নয় অবশ্য সেই সমস্ত জেলা শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি পাবেন শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদেরকে অবশ্যই বিদ্যালয় থেকে জানানো হবে যে সমস্ত জেলার ক্ষেত্রে এই সাইক্লোনের পূর্বাভাস রয়েছে সেই সমস্ত জেলার সকল সাধারণ মানুষ অবশ্যই সরকারি নির্দেশিকা মেনে চলুন স্বাভাবিক জীবনযাত্রা যা ব্যাহত হবে এই সময়ে প্রয়োজনীয় কাজকর্ম অবশ্যই আগে মিটিয়ে রাখার চেষ্টা করুন ভ্রমণের জন্য এই সময় দীঘা বা এই সমস্ত জেলাতে কোনো রকম প্ল্যান করবেন না ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ সুরক্ষিত থাকুক শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতি বিষয়ক ক্লাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ ও সুরক্ষিত থাকুন ধন্যবাদ সকলকে